ভাই কয় টাকা বিক্রি করতে পারবো? 40 টাকা দিয়ে যদি এই পাঞ্জাবিটা নেয় কয় টাকা বিক্রি করতে পারবো আপনি বলেন ভাই? আচ্ছা ঢাকার ভিতরে কলম দাদা ভাই এই পাঞ্জাবি সর্বনিম্ন কিনতে গেলে 400 থেকে 500 টাকা লাগে। তো তারা যদি আমাদের থেকে 40 টাকা এই পাঞ্জাবি নিয়ে সারাদিনে 10টা সেল করে তার 2000-3000 টাকা প্রত্যেকদিন খারাপ হয়, এটা লোকে আর কি গোমর ফাঁস করে দিলাম আমি ভাই। একটু এটা একটু আপনি ধরেন, এই যে আমি এটা ধরছি, দেখেন আপনি বৃহস্পতি কি সুন্দরভাবে দেখেন যে প্রোডাক্টগুলো আদৌ ভালো কিনা সত্য যে আপনি যাচাই করেন ভাই। না এটা বেশ সুন্দর, গরমকালে বেশ আরাম হবে, আরাম হবে। আচ্ছা এটা কত টাকা? ওনলি 140 টাকা দিব। 140 টাকা এত সুন্দর, সারাদিনে যদি 10টা মালও সেল করে দাদা ভাই ওই ক্ষেত্রে আপনার 3000 টাকা তো পুঁজি থাকবে, এটা হলো আমি আসেন গ্যারান্টি। এটা কত টাকা? এগুলো দিব শুধু 80 টাকায়। শুধু 80 টাকায়? শুধু 80 টাকায় দিব, শুধু 80 টাকায়। আচ্ছা দর্শক, এই যে ওয়ান পিস মাত্র 80 টাকা, মাত্র 80 টাকায়। এটা পানির দামে নাকি? পানির দামে একেবারে দিয়ে দিলাম ভাই। যার কাছে 5000 টাকা আছে তিনি ব্যবসা করতে পারবো ভাই, কারণ আমাদের এইখানে প্যান্টের কালেকশন গুলা দিতেছে ওয়ানলি 120 টাকায়। এই প্যান্ট সারাদিনে 5টা 10টা 20টা প্যান্ট বিক্রি করলে মাসে 3000 থেকে 45000 টাকা খারাপ অনায়াসে ভাই। এই প্যান্ট গুলা দিতেছি মাত্র 120 টাকা। বাংলাদেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে বেকারত্বের সংখ্যা, অনেকেই চিন্তা ভাবনা করে যে ব্যবসা করতে গেলে অনেক টাকা পুঁজি প্রয়োজন, যার কারণে উদ্যোক্তা হতে ভয় পায়। কিন্তু আজকে আমরা আপনাদেরকে একটি বিজনেস আইডিয়া দিব যেখানে মাত্র 5000 টাকা পুঁজি নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন। আমরা এই মুহূর্তে আছি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকায় ভাই ভাই ফ্যাশন হাউসে। আমরা বিস্তারিত কথা বলছি হাসান ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম হাসান ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দেখে খুবই ভালো আছি ভাই। হাসান ভাই প্রথম যখন আসি তখন আপনার কিন্তু ছোট্ট একটি শোরুম ছিল। শোরুম ছিল, তো বর্তমানে আমার এখন শোরুম তিনটা। তিনটা শোরুম? তিনটা শোরুম। তারপরেও আমি কষ্টে ছিলেন? কষ্টে ছিলাম বলতে আমি একটা বিভিন্ন কাজ করছি ভাই। আমি সাক্ষাৎকারে আপনাকে একবার বলছি যে আমি ঢালাই কাজ করছি, ওইখান থেকে আমার তিনটা ভাই একসাথে আমরা মিলে একটা বিজনেস শুরু করছি স্টক লটের জামা কাপড়। তো এই প্রোডাক্টটা আমরা বর্তমানে সেল করার পরে পিছনে আর কখনই তাকাইতে হয়নি। আচ্ছা হাসান ভাই বলছিলেন যে প্রথমে যে 5000 টাকা পুঁজি দিয়ে ব্যবসা করা সম্ভব, এটা কীভাবে সম্ভব? আদৌ ভাই সম্ভব, কারণ দেখেন এই যে আমাদের প্যানগুলা দাদা ভাই দিতেছি 120 টাকা, ঠিক আছে? এটা কত? 120 টাকা? 120 টাকা। তো এই নতুন প্যান? নতুন নতুন প্যান খুলেন তো দেখি পেলেন। অবশ্যই দর্শক, এই প্যানটার দাম হচ্ছে মাত্র 120 টাকা। আমি স্যাম্পলে আগে আপনার একটা উদাহরণ বুঝাইলাম দাদা ভাই, দেখেন ঠিক আছে। এই যে এই প্যানগুলো আমাদের থেকে 120 টাকায় নিয়া 250 টাকা 300 টাকা সেল করলে কয় টাকা থাকে ভাইয়া? অর্ধেকেরও বেশি, অর্ধেক ডাবল লাভ থাকে। তো সারাদিনে যদি আপনি 10টা প্যান্ট বিক্রি করেন 3000 টাকা খারাপ, এটা পার ডে কামাইতে পারবেন। সারাদিনে 10টা প্যান্ট যদি সেল করেন 300 টাকা করে চালান রেখা 3000 টাকা 2500 টাকা প্রতিদিন পার ডে তিনি কামাইতে পারবো। আচ্ছা কি শোরুমে বিক্রি হয় নাকি বিভিন্ন ব্যানে বিক্রি করতে হয়? ফুডে চাইলে ফুডে বিক্রি করতে পারবো, ব্যানে চাইলে ভ্যানে বিক্রি করতে পারবো, শোরুমে থাকলে শোরুমে বিক্রি করতে পারবো, কোনো সমস্যা নেই। ওই ক্ষেত্রে 2-4-5টা মাল যদি এদিক সেদিক হয় আমরা রিটার্ন নেই, 100% নিব। দেখেন এদিকে আমাদের আরও কত প্রোডাক্ট আছে এখানে। এই প্রোডাক্ট যদি সারা 10টা 20টা করে 30টা করে নিয়ে 120 মিলায় দেখা গেল 120 মালের দাম 7000 টাকা আছে, কিন্তু ওই মাল হ্যাঁ বিক্রি করতেছে কত? 21000 টাকা, 3 গুণ লাভ হইতেছে। তো চালান থাকার পরেও দেখা গেল তার 14000 টাকা লাভ হলো। আচ্ছা যদি কোনো কারণে বিক্রি না হয় আপনারা ফেরত নেন কিনা? ওই ক্ষেত্রে আমরা 100% ফেরত নিব, 100%। আপনাদের এখানে কোন কোন কোয়ালিটির মাল আছে এবং কেমন দাম রয়েছে? আমাদের এখানে আছে শার্ট প্যান্ট মেয়েদের ওয়ান পিস বোরকা পাঞ্জাবি পোলো টি শার্ট পাশাপাশি প্যান্ট জিন্স। আচ্ছা আমরা দেখি পাশে আরও কিছু কাপড় রয়েছে, এটা কি? এটা লাগে মেয়েদের বোরকা। বোরকা বোরকা কত করে বিক্রি করে? বোরকা আমরা এই যে এই বোরকাগুলোও দিতেছি ওয়ানলি 100 টাকায়। ওয়ানলি 100 টাকায় বোরকা? জি 100 টাকায় বোরকা। এগুলো কি ইউজ বোরকা? এটি হলো ডুবাই ইউজ বোরকা যেটাকে বলে। দেখা গেল যে 2-4-5টা মাল ভাই, এই যে এইখানে কলম পাতিটা নেই দেখছেন? আচ্ছা আচ্ছা, এই পাতিটা পরা গেছে। আবার এই যে এই মালটা দেখছেন, এই জায়গাটা কলম ঘোষায় গেছে। এরকম লট মাল কিছু বের হয়, ওই মালগুলো আমরা লোকে সংগ্রহ করি, করার পরে ওইটাকে ওয়াশ করার পরে তারপর আমরা এই যে এরকম পরিপূর্ণ করে তারপর বিক্রি করা শুরু করি। আচ্ছা এর পাশে দেখতে পাচ্ছি আরও অনেক প্যান্ট রয়েছে। আপনার এখানে সর্বনিম্ন কত টাকা থেকে শুরু হয়? আমাদের এখানে সর্বনিম্ন লোকে 120 মাল নিতে পারবো আর কি। 120 মাল নিতে 120 নিতে পারবো সব আইটেম মিলে, সব আইটেম একসাথে করে? জি। তার নিচে আর দেওয়া হয় না? তার নিচে আমরা দিব। তারপরে যেমন ভাই আপনি বলছেন তা আপনার বৃহস্পতির জন্য ভাই 50 পিস চাইলে দিব, আল্লাহ ভরসা 50 পিস দেওয়া যাবে। জি জি। আচ্ছা একটু আইডিয়াটা বলে দেন যে আসলে তারা কীভাবে বিজনেসটা করতে পারে। কীভাবে বিজনেসটা করতে পারে দেখেন ভাই, আমি উদাহরণ আপনাকে বুঝাই। এই শার্ট গেঞ্জি এই যে পাঞ্জাবি, আচ্ছা এগুলো আমরা দিতেছি কত? কয় টাকায়? 40 টাকা করে, ঠিক আছে? এগুলো নর্মালি কত টাকা? 40 টাকা করে, শুধু 40 টাকা। পাঞ্জাবি 40 টাকায়? জি 40 টাকায়।
আমি বিক্রি করছি 100 টাকা, কিন্তু ভাই আপনার ভিউয়ার্সের জন্য ভাই আমি শুধু 40 টাকায় দিতেছি। এই যে পাঞ্জাবিগুলো আমাদের থেকে নিয়ে ভাই কয় টাকা বিক্রি করতে পারবো? 40 টাকা দিয়ে যদি এই পাঞ্জাবিটা নেয় কয় টাকা বিক্রি করতে পারবো আপনি বলেন ভাই? আচ্ছা, ঢাকার ভিতরে করলাম দাদা ভাই, এই পাঞ্জাবি সর্বনিম্ন কিনতে গেলে 400 থেকে 500 টাকা লাগে। তো তারা যদি আমাদের থেকে 40 টাকা এই পাঞ্জাবি নিয়ে সারাদিনে 10টা সেল করে, তার 2000-3000 টাকা প্রত্যেক দিন খারাপ হয়। এটা লোকে আর কি গোমর ফাঁস করে দিলাম আমি। আচ্ছা, মাত্র 40 টাকায় এই পাঞ্জাবি বিক্রি করছেন? আরও তো বিভিন্নভাবে আমি তো আপনাকে বলবো ভাই, এই প্রোডাক্টের এত দাম দেখি কোন কোন প্রোডাক্টের দাম কেমন আমরা সেটা দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে। এবার প্রথম আমরা পাঞ্জাবি দিয়ে শুরু করি তাহলে। পাঞ্জাবি তো আমরা দেখানোর চেষ্টা করলাম, হ্যাঁ এখন গেঞ্জি দেখি আমরা। টি শার্ট দেখতে হবে, এটা একদম নতুন, একবারে নতুন স্টক লটের, ওনলি 40 টাকায় দিচ্ছি। 40 টাকা, 40 টাকা, শুধু 40 টাকা। আচ্ছা, এই গোলগড়ের টি শার্ট গুলো দিতেছি 40 টাকা। এগুলো তো বড় সাইজ মনে হচ্ছে। জি জি, এটার সাইজ হবে 3টা সাইজ, ML XL, ML XL, 3টা সাইজ হবে। 3 সাইজেরই হবে, 3 সাইজের হবে। আচ্ছা, এপাশে যে প্যান্ট রয়েছে বড় প্যান্টের, তো ভাই ইউজ কালেকশন দেখছেন দাদা ভাই? প্যান্ট কত করে? পোয়া প্যান্ট দিচ্ছি 150 টাকা, 150। বড় প্যান্ট না দেখি আমরা, জিন্স প্যান্ট। আপনার কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবে? যারা পাইকারি হোলসেল করতে চায় আমাদের থেকে সরাসরি, ওই ক্ষেত্রে আরও 5 টাকা ডিসকাউন্ট হবে, সমস্যা নাই। আর যারা তো খুচরা ডেলিভারি করবে ঢাকার ভিতরে এইসব প্যান একটা বিক্রি করতে পারবে দাদা ভাই, যে নাও বিক্রি করে 350-400 টাকা। আর ঢাকার বাইরে যদি বিক্রি করে তা কমন 300 টাকা বিক্রি করতে পারবো দেশ গ্রামে, কমন 300 টাকা। আপনার কাছে কত টাকা নিতে হবে? আমার থেকে নিতে হবে 120 টাকা, ওনলি 120 টাকা, মাত্র 120 টাকা, মাত্র 120 টাকা। আজকে প্যান্ট দিয়ে দিচ্ছি, হ্যাঁ জিন্স প্যান্ট 120 টাকায়। জি, আচ্ছা আপনার এখানে আর কি কি কালেকশন রয়েছে? আর আছে এই যে পাশাপাশি মেয়েদের বোরকা, তারপরে আছে আমাদের নিজস্ব কারখানার কিছু শার্ট। এটা আমাদের নিজস্ব কারখানার ভাই, আমার নিজস্ব কারখানার। আচ্ছা, আপনাদের দোয়ায় ভাই আমি 3টা-4টা মেশিন কিনছি, 3টা চাপ মেশিন কিনছি, 5টা কারিগর নিছি, তারপরে আমার যে নিজস্ব কারখানার থেকে এই যে শার্টগুলো আমি বানিয়ে দিচ্ছি, শার্টগুলো দিয়েছি, এটি 150 টাকা। 150 টাকা, 150 টাকা ভাই। আপনার ভিউয়ার্সের জন্য আরও 10 টাকা কম আছে ভাই, 140 টাকা দিব। আচ্ছা, রোদে গেলে আবার শরীর চুলকাবে না তো নাকি? আরে ভাই, এটা হলো থানকাপুর, এটা অরিজিনাল থানকাপুর, মানে টুকরা কাপুরের শার্ট বিক্রি করতেছি না, থানকাইটা ওই মাল আমরা বিক্রি করতেছি, ওনলি 150 টাকায়। 150 টাকায়? জি, 150 টাকা। বিক্রি করতে পারবে কত টাকা? সর্বনিম্ন 400 টাকা, যদি ঢাকার ভিতরে, ঢাকার বাইরে বিক্রি করে 400 টাকা, ঢাকার ভিতরে বিক্রি করলে 1200-1500 টাকা বিক্রি করতে পারবো। এত টাকা বিক্রি করা সম্ভব? আদৌ সম্ভব দাদা ভাই। এখানে আমাদের এই জামাই শিরানি শার্টগুলো দেখছেন, এই যে এই শার্টগুলো দেখেন ভাই, একটু এটা একটু আপনি ধরেন, এই যে আমি এটা ধরছি দেখেন, আপনি বৃহস্পতি কি সুন্দরভাবে দেখেন যে প্রোডাক্টগুলো আদৌ ভালো কিনা সত্য আপনি যাচাই করেন ভাই? না, এটা বেশ সুন্দর, গরমকালে বেশ আরাম হবে, আরাম হবে। আচ্ছা, এটা কত টাকা? ওনলি 140 টাকা দিব। 140 টাকা, এত সুন্দর, সারাদিনে যদি 10টা মালও সেল করে দাদা ভাই, ওই ক্ষেত্রে আপনার 3000 টাকা তো পুঁজি থাকবে। এটা হলো আমি আছেন গ্যারান্টি, কারণ আমার এখন 3টা শোরুম হয়েছে, বুঝতে পারছেন? টেকসই হবে তো নাকি? 100% হবে। আপনি টান দিয়ে ছিলেন তো দেখি, না বেশ শক্ত আছে তাহলে। আচ্ছা দর্শক, এ হচ্ছে মাত্র 140 টাকায় শার্ট, বিভিন্ন কোয়ালিটির শার্ট রয়েছে। আমরা কিছু লেডিস আইটেম দেখানোর চেষ্টা করি, এপাশে কিন্তু প্রচুর লেডিস আইটেম রয়েছে। এটা কি? এগুলো বোরকা, বোরকা দেখি বোরকাটা, এটা কত টাকার বোরকা? ওনলি 100 টাকা, ওনলি 100 টাকা, ওনলি 100 টাকা। আচ্ছা, মাত্র 100 টাকায় বোরকা রয়েছে, 100 টাকা বোরকা। আচ্ছা, বোরকা ছাড়াও কি আরও ডিসকাউন্ট আইটেম আছে? হ্যাঁ আছে, অবশ্যই। ওয়ান পিস আছে দেখি। আচ্ছা, এই ওয়ান পিসটা মনে হয় সুন্দর বেশি, এটা কত টাকা? এগুলো দিব শুধু 80 টাকায়, শুধু 80 টাকায়, শুধু 80 টাকায় দিব, শুধু 80 টাকায়। আচ্ছা দর্শক, এই যে ওয়ান পিস মাত্র 80 টাকা, মাত্র 80 টাকায়, এটা পানির দামে নাকি? পানির দামে একেবারে দিয়ে দিলাম ভাই। আচ্ছা, যদি কোনো উদ্যোক্তা ভাই ব্যবসা করতে চায় সেক্ষেত্রে আপনি তাদেরকে কীভাবে সহযোগিতা করবেন? তারা, আমি বলি তারা সরাসরি আমাদের শপে আসুক, এসে আমাদের প্রোডাক্টগুলো যাচাই করুক, তার যদি ভালো লাগে তাহলে নিল, যদি ভালো না লাগে তাহলে বললাম ভাই এক কাপ চা খাই আপনি যান, সমস্যা নেই। ওই ক্ষেত্রে যদি তারপরেও ভাইয়েরা যদি আসতে না পারে বিভিন্ন দূরের থেকে, তো ওই ক্ষেত্রে ফোন দিল, ফোন দিয়ে ভাই আইডিয়া চাইলে আমরা আইডিয়াটা দিয়ে দিলাম। কুরিয়ারে মাল পাঠিয়ে থাকেন? আমরা কুরিয়ারে বাংলাদেশের 64টা জেলায় মাল দিয়ে থাকি। আচ্ছা, আগে তো আপনি ভ্যানে বিক্রি করতেন, কোনো সময় খেয়ে না খেয়ে অনেক পরিশ্রম করেছেন, ভ্যানে বিক্রি, বর্তমানে কেমন আছে? ভ্যানে বিক্রি করছি ভাই, এয়ারপোর্ট ফুডে বিক্রি করছি, তারপরে এলাকা জুরাইন ফুডে বিক্রি করছি। রাস্তাঘাটে দেখবেন অনেক মানুষ যে তেরপাল বিছায়া, যে মাল আছে না মাল, এই যেরকম মাল
এরকম মাল মনে করেন বান্ডিল খুইলা আচ্ছা আচ্ছা একদম পড়ে গেল সব পড়ে গেছে সব এরকম বান্ডিল খুইলা খুইলা দেখেন না রাস্তাঘাটে এই 20 টাকা 50 টাকা 100 টাকা 500 টাকা করে বিক্রি করতেছে ডাইকে এরকম আমি ডাইকে ডাইকে বিক্রি করছি বর্তমানে তিনটা শোরুম রয়েছে বর্তমানে আলহামদুলিল্লাহ আপনাদের তো আমার তিনটা শোরুম আছে আচ্ছা আমার দর্শক যারা দেখতে পাচ্ছে ভিডিওটি তাদের তো সর্বশেষ কি বলতে চান তাদের জন্য বলি আমাদের এখানে আসুক আইসা প্রোডাক্টগুলো দেখুক ভালো লাগলে তারা নিক আচ্ছা দর্শক আমরা একটি ব্যবসায়িক আইডিয়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম যদি কেউ চান এই কম টাকায় ব্যবসা করতে অবশ্যই কিন্তু হাসান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন হাসান ভাইয়ের সঙ্গে ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম